এই ভিডিওতে এবিটি টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ এর অঙ্কের যে দশ নম্বর সেট আছে এর অঙ্কগুলো পরপর আমি করবো এটা আছে দুশো একাশি পৃষ্ঠাতে আর এর আগের যে অঙ্কের সেটগুলো আছে বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে সে তার সমাধানগুলো আপলোড করা আছে তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে আর শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাছাড়া ভিডিওগুলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে করে তারা ওই অঙ্কগুলো খুব সহজে পেয়ে যায় তো একের একে আছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় এই একই সরল সুদের হারে ওই মূলধন তিন তিনগুণ হবে কত বছরে তাহলে এখানে দেওয়া আছে যে আই সমান পি একটা বাই একশো এই সূত্র ব্যবহার করবে এখানে এটা সরল সুদের সূত্র তো পি প্রথমে লিখি পি সমান এক্স ধরি পি সমান এক্স ধরলাম আর সুদের হার এটা বের করতে হবে সময় টি এটা আছে কুড়ি এবং আই সুদের পরিমাণ দ্বিগুণ হয়ে বলা আছে তাহলে টু এক্স হবে তার থেকে আসলটা বাদ দিলাম তাহলে এটা হলো এক্স তাহলে আই সমান পিআরটি বাই একশো এখান থেকে বজ্রগণ করলে পাই পি আর টি সমান একশো আই বা আর সমান একশো আই বাই পিটি সমান একশো আয়ের মান এক্স পি এর মান এক্স এবং টি এর মান কুড়ি তাহলে পাঁচ এর মান পাঁচ বেরোলো আচ্ছা পরবর্তী যে পরবর্তী যে বাক্য পরবর্তী সেন্টেন্স এখানে আছে যে একই সরল সুদের হারে ওই মূলধন তিনগুণ হবে কত বছরে তাহলে সরল সুদের হার একই এই একই মূলধন সরল সুদের হার ফাইভ পারসেন্ট আর টি বের করতে হবে এবং আই অর্থাৎ সুদের পরিমাণ এখানে তিনগুণ হবে বলা আছে তাহলে থ্রি এক্স হবে সুদে আসলে তার থেকে আমি আসলটা বিয়োগ করলাম তাহলে এটা হলো টু এক্স তাহলে একই রকমভাবে এখানে আই সমান পি আর টি বাই একশো বা টি সমান একশো আই এখানে বের করতে হবে টি সমান একশো আই বাই পি আর সমান একশো ইন্টু আয়ের মান আয়ের মান দেওয়া আছে টু এক্স তারপরে পি এর মান এক্স এবং এর মান ফাইভ এক্স এক্স কেটে দিলাম পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি দেখুন চল্লিশ তাহলে চল্লিশ বছর সুতরাং এখানে সি উত্তর এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইজ টু সাতাশ বাই চৌষট্টি সমান থ্রি বাই ফোর এ হলে এ এর মান এ এর মান হবে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে তাহলে ইস টু বাই করে লেখা যায় তাহলে এ বাই চার বাই এ তাহলে বজ্রগুণ করলে পাই এর সাথে এ এর গুণ তাহলে এ স্কোয়ার আর সাতাশে চৌষট্টির সাথে তিনের চার গুণ সাতাশ বাই চৌষট্টি তার সাথে তিনের চার গুণ তাহলে পেলাম বা এ স্কোয়ার এ স্কোয়ার সমান সাতাশ আর এদিকে তিন তাহলে একাশি আর চৌষট্টি আর চার গুণ করতে হবে চারি চারি ষোলো ছয় হাতে এক চার ছ চার চোখ চব্বিশ পঁচিশ দুশো ছাপ্পান্ন তাহলে একাশি এর জায়গাতে নয় লেখা যায় দুশো ছাপ্পান্ন এর জায়গাতে ষোলো তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার সমান নয় নয় বাই ষোলো হলে স্কোয়ার তাহলে এখান থেকে বলা যাবে এ সমান এ সমান নয় বাই ষোলো অর্থাৎ এখানে সি উত্তর তিন গেছে আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এবি ও সিডি দুটি সমান রেখে জ্য ও বিন্দু থেকে এবি এর দূরত্ব সেমি হলে ও বিন্দু থেকে সিডি এর দূরত্ব কত হবে এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম কেন্দ্র ও দুটি সমান রেখে জ্যা আঁকতে হবে তো এখানে একটা জ্য এঁকেছি আর আরেকটা এখানে একলাম এটা এবি এটা সিডি এখন এর দূরত্ব বলা আছে চারে এর দূরত্ব বলা আছে চার সেন্টিমিটার তাহলে এর দূরত্বও কিন্তু সেই চার সেন্টিমিটারই হবে কারণ সমান্দর্গের যেগুলো কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় তাহলে এটাও হবে চার সেন্টিমিটার তাহলে ও বিন্দু থেকে সিডি জ্যায়ের সিডি জায়ের দূরত্ব হবে ও বিন্দু থেকে সিডি জায়ের দূরত্ব সমান চারসেমি এটা অপশন বি এর সাথে মিলছে তাহলে বি উত্তর চারদিকে আছে একটি সুষম সরভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান আচ্ছা সুষম সরভুজের প্রতিটি বৃত্তীয় মান বের করতে হবে তাহলে এখানে বাহুর সংখ্যা সমান এন আচ্ছা বাহুর সংখ্যা এন এটা সমান ছয় অতএব প্রতিটি অন্তঃকণের মান টু ইন্টু এন মাইনাস টু বাই এন ইন্টু নব্বই ডিগ্রি এটা অন্তঃক্ষণে সূত্র বা এটাকে লেখা যায় টু এন মাইনাস ফোর বাই এন ডিগ্রি তো এখান থেকে সমান দিয়ে এন মান ছয় তাহলে ছয় বসিয়ে দিলাম ছয় মাইনাস দুই বাই ডিগ্রি তাহলে এখান থেকে তাহলে পেলাম ছয় থেকে দুই চার আর তার সাথে দুই গুণ চার দুই ইন্টু চার বাই এখানেও এক আছে ইন্টু পনেরো ডিগ্রি সমান চার দেখুন আট আর আট ফুটক একশো কুড়ি তাহলে এটা হলো একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি বৃত্তীয় মান বের করতে হবে একশো কুড়ি ডিগ্রি কোনো বৃত্তীয়মান অর্থাৎ রেডিয়ানে বের করতে গেলে একশো কুড়িকে পাই সি বাই একশো আশি দিয়ে ভাগ করতে হবে সি ফর রেডিয়ান তাহলে পাই রে পাই বা একশো আশি রেডিয়ান দিয়ে একে গুণ করলাম গুণ করলে এখানে ষাট দিয়ে যদি কাটা হয় তিন ষাট একশো আশি আর এটা ষাট দু কোনো একশো কুড়ি তো টু পাই সি বাই থ্রি টু পাই সি বাই থ্রি এটা সি সি অপশানের সাথে মিলছে সুতরাং সি উত্তর দুটি লম্বাবৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত অনিষ্টু টু তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে তাহলে এখানে চং দুটির উচ্চতার অনুপাত অনেক সময় টু দেওয়া আছে তাহলে উচ্চতা ওয়ান এইচ এবং টু এইচ এইভাবে ধরে নেওয়া যাবে এবং ব্যসাধ্য আর ওয়ান এবং আর টু ধরে অঙ্কটা করা যাবে তো মনে করি লম্ববৃত্তাকার চং দুটির ভূমির ব্যাসার্ধ আর ওয়ান ও আর টু এবং উচ্চতা যথাক্রমে উচ্চতা যথাক্রমে এইচ ওয়ান সমান ওয়ান এইচ ও এইচ টু এটা সমান টু এইচ তাহলে এটা ধরে নিলাম এখন ইহাদের আয়তন ইহাদের আয়তন সমান তাহলে এখান থেকে লেখা যায় অর্থাৎ পাই আর স্কের এইচ সমান এইচ ওয়ান পাই আর স্কের এইচ তাহলে আমি সূত্র লিখলাম কিন্তু প্রথমটা ক্ষেত্রে এইচ ওয়ান আর ওয়ান এইচ ওয়ান দ্বিতীয়টা ক্ষেত্রে আর টু এইচ টু এটা দিলাম তো আমাকে এখন ব্যাসার্ধের ধরে অনুপাত বের করতে হবে অর্থাৎ আর ওয়ান পাই আর টু বের করতে হবে তো এখানে যে যে মানগুলো জানা আছে পাই পায়ের মান বসাবো না আচ্ছা পাই পাই যদি আমি তুলে দিই তাহলে তুলে দিই মানে পাই পায়ে দিয়ে ভাগ করি উভয় পক্ষকে তাহলে আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান সমান আর টু স্কোয়ার এইচ টু পাচ্ছি এখন আর ওয়ান স্কোয়ার আচ্ছা এইচ ওয়ান এইচ ওয়ানের মান এইচ দেওয়া আছে তাহলে সেটা বসালাম এইচ আর আর টু স্কোয়ার এইচ টু এইচ টু এর মান টু এইচ তাহলে টু এইচ বসিয়ে দিলাম তাহলে উভয় পক্ষকে যদি এইচ দিয়ে ভাগ করি এইচ আর থাকছে না তাহলে এখানে হচ্ছে আর ওয়ান স্কোয়ার ইস সমান আর টু তার আগে একটা টু এই দুইটা এখানে টু আর টু স্কোয়ার এটা পেলাম তাহলে এখানে আর ওয়ান বাই আর টু আমাকে বের করতে হবে সুতরাং উভয় পক্ষকে আর টু স্কোয়ার দিয়ে ভাগ করছি তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার সমান এদিকে আছে টু আর টু স্কোয়ার বাই আর টু স্কোয়ার আর টু স্কোয়ার আর টু স্কোয়ার কেটে দিলে তাহলে আর ওয়ান বাই আর টু তার আর ওয়ান বাই আর টু তার দিলাম সমান দুই বা আর ওয়ান বাই আর টু সমান স্কোয়ার চলে দিলে ডান দিকে এটা রুট হবে অর্থাৎ উভয় পক্ষকে বর্গমূল করলাম বা টু বাই ওয়ানও লিখতে পারি তাহলে এখান থেকে লিখতে পারি আর ওয়ান ইস টু আর টু এটা সমান রুট টু ইস টু ওয়ান তাহলে এটা উত্তর আর এটা অপশান অপশান বিয়ের সাথে মিলছে সুতরাং বি উত্তর ছয় ছয়দিকে আছে তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ তথ্যের তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পাই মধ্যমা বৃদ্ধি পাই এখানে ত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তথ্যে তথ্যে না থাকলে মধ্যমা বৃদ্ধি পাই ও এটা প্রিন্টিং মিস্টেক আছে তো প্রশ্নটা হচ্ছে তো এখান থেকে ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পাই বৃদ্ধি পায়ের পরে এখান থেকে শুরু এটা বাড়তি দেওয়া আছে তাহলে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায় সেটা বের করতে হবে

এন প্লাস ওয়ান বাই টু এর মান বের করি তাহলে এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ সেভেন প্লাস ওয়ান বাই টু সমান মধ্যমা সমান চার বেরিয়েছে সুতরাং চতুর্থ পদ চতুর্থ পদ তাহলে এখানে চতুর্থ পদ আছে দেখি এক দুই তিন চার চতুর্থ পদ আছে ছত্রিশ তাহলে পঁয়ত্রিশ না থাকলে না থাকলে এন সমান ছয় হবে তাহলে ছয় হবে এটি জোর সংখ্যা আর জোর সংখ্যা হলে আমরা এন বাই টু এর মান বের করি এন বাই টু অর্থাৎ ছয় বাই দুই সমান তিন আর এন বাই টু প্লাস ওয়ান বের করি এখানে তিন প্লাস এক সমান চার তাহলে মধ্যম হবে তৃতীয় আর চতুর্থ পদের গড় অতএব মধ্যম সমান তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ বাই টু অর্থাৎ তৃতীয় ও চতুর্থ পদের গড় বের করতে হবে তাহলে পঁয়ত্রিশ যদি না থাকে পঁয়ত্রিশ যদি না থাকে তাহলে এক এটা বাদ দিয়ে গুনতে হবে এক দুই তিন এটা তৃতীয় পদ আর এটা চতুর্থ পদ তাহলে ছত্রিশ আর সাঁইত্রিশ এর গড় তাহলে এখানে হবে ছত্রিশ প্লাস সাঁইত্রিশ বাই দুই আর আমরা জানি ছত্রিশ যদি বাহাত্তর তাহলে তিয়াত্তর বাই দুই সমান ছত্রিশ দশমিক পাঁচ তো প্রথমে মধ্যমা ছিল প্রথমে যে প্রথমে মধ্যমা ছিল ছত্রিশ আর এখন হয়েছে ছত্রিশ দশমিক পাঁচ তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেল এখান থেকে পাবো মধ্যমার বৃদ্ধি সমান ছত্রিশ দশমিক পাঁচ মাইনাস ছত্রিশ তাহলে এটা পেলাম শূন্য দশমিক পাঁচ তাহলে এটা অপশান ডি এর সাথে মিলছে সুতরাং ডি উত্তর দুই রেখা আছে সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি এখানে সমহার বসবে দুই দিকে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সমান শূন্য সমীকরণে পরস্পর অনন্য হলে সি সমান কত তাহলে এটা হবে সমহার বৃদ্ধি তাহলে এক্স প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এর বীজ দয় আলফা ও ওয়ান বাই আলফা ধরে নিলাম কারণ অনন্য বলা আছে তাহলে একটাকে ধরলাম আলফা অন্যটাকে ধরলাম অনবাই আলফা তাহলে এখান থেকে বীজ দয়ের গুণ ফল পাবো আমরা বীজদয়ের গুণ ফল গুণফল এই কারণে বের করছি যে আলফা এবং অনবাই আলফা গুণ করলে আলফা আলফা কেটে গিয়ে এক থাকছে তাহলে গুণ গুণফল সেটা আমরা জানি সি বাই এ তাহলে সি বাই এ আর যেটার মান আলফা ইন্টু ওয়ান বাই আলফা তো এখানে আলফা আলফা কেটে দিলাম তাহলে কাটলে থাকছে সি বাই এ সমান এক সি বাই এ সমান এক তাহলে সেখান থেকে পাবো বর্জ্যগণ করলে সি সমান এ তাহলে সি সমান এ পেলাম তিন আছে একটি চতুর্ভুজির বিপরীত কুন্দয় পরস্পর সম হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি ড্যাশ এটা হবে সমবৃত্তস্থ কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজির বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় আর চার আছে সাইন বারো ডিগ্রি কঠারো ডিগ্রি শেক আটাত্তর ডিগ্রি ক সেক বাহাত্তর ডিগ্রি এর মান সমবৃত্তস্থ আর দুইয়ের চারে আছে সাইন বারো ডিগ্রি ইন্টু কস আঠারো ডিগ্রি ইন্টু আটাত্তর ডিগ্রি ইন্টু বাহাত্তর ডিগ্রি এখন এখানে যে কোনগুলো দেওয়া আছে এই কোনগুলো দেখা যাবে যে বারো ডিগ্রি আটাত্তর সাথে পুরক কোনো অর্থাৎ এই দুটো কোণ যোগ নব্বই হয় আবার আঠেরো ডিগ্রি বাহাত্তর ডিগ্রি কোণের সাথে পুরো কোণ অর্থাৎ এই দুটো কোণ যোগ করলে নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা এই আটাত্তরকে বারো করে নিতে পারি বা বারোকে আটাত্তর ডিগ্রি করে নিতে পারি আবার আঠারো ডিগ্রিকে বাহাত্তর ডিগ্রি করতে পারি বা বাহাত্তর ডিগ্রিকে আমরা আঠারো ডিগ্রি করতে পারি তো আমি যেটা করি যে বড়ো সাইজের কোণগুলোকে ছোটো সাইজের কোণে পরিণত করি অর্থাৎ আটাত্তরকে বারো ডিগ্রি কোণে পরিণত করব এবং বাহাত্তর ডিগ্রিকে আঠেরো ডিগ্রি কোণে পরিণত করব তাহলে এখানে হলো সাইন বারো ডিগ্রি ইন্টু কস আঠারো ডিগ্রি ইন্টু এটা শেক আটাত্তর ডিগ্রি জায়গা থেকে নব্বই ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি লিখলাম কারণ নব্বই থেকে বারো বিয়োগ করলে আটাত্তর হয় ইন্টু এখানে কো সেক নব্বই ডিগ্রি মাইনাস বাহাত্তরে যায় বাহাত্তর ডিগ্রি আছে তাহলে আঠারো ডিগ্রি লিখলাম নব্বই ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি বিয়োগ করলে বাহাত্তর ডিগ্রি হয় তো এটা সাইন বারো ডিগ্রি ইন্টু কষ আঠারো ডিগ্রি আচ্ছা সেক নব্বই ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি বা এটাকে আমরা এই সূত্রে এই সূত্রে ব্যবহার করে লিখতে পারি যে শেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটা কোশেক থিটা তাহলে এখানে এটাকে কোশেক বারো ডিগ্রি লেখা যায় কোশেক বারো ডিগ্রি আর একই রকম সূত্র ব্যবহার করে এটাকে লিখতে পারি আমরা সেক আঠারো ডিগ্রি তাহলে পেলাম সাইন বারো ডিগ্রি ইন্টু কস আঠারো ডিগ্রি ইন্টু কোশেক বারো ডিগ্রি আছে আমরা জানি কোশেক ওয়ান বাই সাইন কোশেক এ কোশেককে ওয়ান বাই সাইন লেখা যায় তাহলে ওয়ান বাই সাইন বারো ডিগ্রি ইন্টু এটা সেক লেখা যায় ওয়ান বাই কস বাই কস আঠারো ডিগ্রি তাহলে এই সাইন বারো ডিগ্রি সাইন বারো ডিগ্রি কেটে দিলাম সাইন আঠারো ডিগ্রি সাইন এ কস আঠারো ডিগ্রি কস আঠারো ডিগ্রি কেটে দিলাম তাহলে এর মান এক পাঁচের দাগে আছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ একক তাহলে এখানে এখানে একটা সংখ্যা মিসিং আছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ড্যাশ একক এখানে একটা সংখ্যা মিসিং আছে তো এখানে টু আর হবে তো টু আর একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার তাহলে নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর একক অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র থ্রি পাই থ্রি পাই আর স্কোয়ার তো আর আরের জায়গাতে টু আর বসালাম বর্গ একক তাহলে এটা থ্রি পাই ইন্টু টু আর হলেস্কোয়ার লিখলাম তাহলে যদি কোনো চার আর স্কোয়ার বর্গ একক চার তিন চারি বারো তাহলে বারো পাই আর বর্গ একক ওখানে পাই আর স্কের দেওয়া আছে তাহলে উত্তর হবে বারো ছয় থেকে আছে যৌগিক গড় যৌগিক মধ্যম সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতা একক এখানে হবে কেন্দ্রীয় প্রবণতা প্রবণতা একক তিনি রেখে আছে সত্য বা মিথ্যা লেখক যে কোনো পাঁচটি অংশীদারী ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন এটা সত্য নাকি মিথ্যা বলতে হবে এটা মিথ্যা কারণ দুজনে কমপক্ষে দুজন হলে অংশীদারি কারবার হয় তাহলে ছয় দিকে আছে কেন্দ্রীয় তিনের একে মিথ্যা দুই দিকে আছে পায়ে রুট পাই একটি দ্বিঘাত করণী এটা মিথ্যা তিন দিকে আছে বৃত্ত অপেক্ষা অধ্যবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন সূক্ষ কোন হয় এটা একে দেখাতে হবে তাহলে এখানে একটা বৃত্ত আঁকছি প্রথমে এখন এখানে একটা ব্যাস কল্পনা ব্যাসটা আঁকবো না একটু কল্পনা করছি এখানে একটা ব্যাস আছে এটা ব্যাসের দুই প্রান্ত তাহলে এখানে এ নাম দিলাম এখানে বি নাম দিলাম আর এখানে সি নাম দিলাম তাহলে এ সি বি এই টোটাল একটা বৃত্তচাপ যেটা একটা অর্ধবৃত্ত তো তাহলে এই বৃত্তচাপ এই বৃত্তচাপের উপর আমরা যদি একটা কোন অঙ্কন করি যেটা কিনা পরিধিস্থ কোন এই কোনটা নব্বই ডিগ্রি হবে তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি এখন তাহলে এখানে লিখি বৃত্তাংশস্থ কোণের মান নব্বই ডিগ্রি তাহলে এটা কিন্তু অদ্যবৃত্তাংশস্থ কোণ এটা আবার হয়তো অদ্যবিত অদ্যবৃত্ত কোণ অধ্যবৃত্ত কোণ অবশ্য সমকোণ এটা আছে কিন্তু এটা অর্ধবৃত্ত্বংসস্ত কোন মানে এই বৃত্তচাপের ওপর অবস্থিত সেই হিসাবে এটা নব্বই ডিগ্রি এখন প্রশ্নে বলা আছে যে অর্ধবিত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তংশস্থ অর্থাৎ এই অর্ধবৃত্ত না নিয়ে যদি আর একটু মাপের বৃত্তচাপ নিই অর্থাৎ বিটাকে একটু এদিকে বাড়িয়ে নিলাম আর এটাকে একটু এদিকে বাড়িয়ে নিলাম এখানে নাম দিলাম এফ বা ই নাম দিলাম ই তাহলে এই বৃত্তচাপের উপর যদি আমি একটা কোন এই বৃত্তচাপের উপর যদি কোন আঁকি তুলনা করার জন্য একই বিন্দুতে কোনটা আঁকছি ভিন্ন বিন্দুতে আঁকাই যায় তো একই বিন্দুতে কোনটা আঁকলে দেখা যাবে যে আগের যে কোনটা পেয়েছিলাম নব্বই ডিগ্রি এটা তার চেয়েও বড়ো হচ্ছে অর্থাৎ বৃত্তচাপ যখন একটু বড় হয়ে যাবে অর্ধবিত্ত অপেক্ষা তখন দেখা যাবে কি যে কোণের মানটা আরও বড় হয়ে গেছে অর্থাৎ যেটা নব্বই ডিগ্রি হচ্ছিল সেই নব্বই ডিগ্রি কোনটা কিন্তু নব্বই ডিগ্রির চেয়ে বড় হবে অর্থাৎ ওটাই স্থূলকোণ হবে আর তাহলে এখানে লিখে দিই সেটা অর্ধবৃত্তাংশস্থ না অর্ধ আচ্ছা এর চেয়ে বড় বৃত্ত চাপের উপর অবস্থিত কোন নব্বই ডিগ্রি অপেক্ষা বড় অর্থাৎলক তাহলে দেওয়া আছে চারদিকে আছে সাইন থিটা মাইনাস থ্রি ডিগ্রি সময় একে দুই হলে থিটা এর মান হবে শূন্য তাহলে এখানে আমরা জানি সাইন তিরিশ ডিগ্রিতে একের দুই হয় তো এখানে লিখতে পারি সাইন ত্রিশ ডিগ্রি তাহলে উভয় পক্ষ তুলনা করলে এটা আর এটা দেখতে পাচ্ছি কি যে সাইন সাইন একই আছে সুতরাং থিটা মাইনাস তিরিশ ডিগ্রি মান ত্রিশ ডিগ্রি বলা যায় তাহলে অতএব থিটা মাইনাস তিরিশ ডিগ্রি ইজ ইকুয়াল টু ত্রিশ ডিগ্রি আর এখান থেকে বলা যায় থিটা সমান এই ত্রিশ ডিগ্রি আর এই ত্রিশ ডিগ্রি ডান দিকে আসলে প্লাস তিরিশ ডিগ্রি তাহলে টোটাল হয়ে গেল ষাট ডিগ্রি তাহলে থিটার মান পেলাম ষাট ডিগ্রি তাহলে অতএব কস থিটা সমান কস ষাট ডিগ্রি আর কস ষাট ডিগ্রি মান আমরা জানি একে দুই হয় তাহলে কিন্তু প্রশ্নে দেওয়া আছে ওটা মান শূন্য সুতরাং ওটা মিথ্যা তিনের পাঁচ পাঁচতে গেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে তাহলে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ধরে প্রথমে এর আয়তন বের করতে হবে মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আরেক ও উচ্চতা এইচ একক উচ্চতা এইচ একপ অতএব আয়তন সমান একের তিন পাই আর স্কের এইচ ঘনএক আচ্ছা তাহলে ব্যাসাধ্য এখানে আছে যে শঙ্কুটির ব্যাসাধ্য অর্ধেক ব্যাসাধ্য অর্ধেক করলে ব্যাসাধ্য হয় আর বাই টু একক এবং উচ্চতা দ্বিগুণ করলে উচ্চতা হয় টু এইচ একক এবং আয়তন হয় সমান একের তিন পাই আর স্কোয়ার এইচ এটা হবে একক তাহলে এখানে ব্যাসার্ধ আর বাই টু ছিল আর বাই বসিয়ে দিলাম আর উচ্চতা টু এটা বসিয়ে দিলাম তাহলে পেলাম একের তিন পাই এখানে আছে আর বাই টু হোল তাহলে আর দিলাম এখানে নিচে হবে আর এটা টু এইচ আছে তাহলে এইচ দিলাম এর জন্য একটা দুই হবে তাহলে এর জন্য দুই উপরে এর জন্য চার নিচে তাহলে এরকম এলো এটা এটা কাটাকুটি করলে আছে এটা ঘন একক এটা কাটাকুটি করলে একের দুই তাহলে সমান পেলাম একের দুই ইন্টু একের তিন পাই আর স্কয়ের এইচ ঘন একক তাহলে কী হলো তাহলে আয়তন প্রথম আয়তনের অর্ধেক হলো অতএব একের দুই ইন্টু প্রাথমিক আয়তন তাহলে আয়তন কিন্তু সমান হলো না প্রাথমিক আয়তনে হাফ বা একের দুই অংশ হলো তাহলে প্রশ্নে বলা ছিল সমান হবে তো ওটা মিথ্যা বলা আছে ছয় দাগে আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 এক্স এন এর গড় এক্স বার হলে এ এক্স ওয়ান এ এক্স টু এ এক্স থ্রি ডট 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 এক্স এন এর গড় হবে এ এক্স বার এটা সত্য নাকি মিথ্যা বলতে হবে তাহলে এক্স ওয়ান থেকে এক্স এন পর্যন্ত এই সংখ্যাগুলির গড় বলা আছে এক্স বার তো লিখতে পারি এক্স বার সমান এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন বাই এন এর মানে হলো গড় সংখ্যাগুলোকে যোগ করে যতগুলি সংখ্যা সেই তত দিয়ে ভাগ করলাম তাহলে এটা গড় পেলাম তাহলে এবার আমাকে বের করতে হবে এক্স ওয়ান প্লাস এ এক্স টু প্লাস ডট 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 প্লাস এ এক্স এন এই সংখ্যাগুলোর গড় বের করতে হবে তাহলে এই যেহেতু এখানে এন সংখ্যক সংখ্যা আছে তাই এন দিয়ে ভাগ করলাম এবার সবার থেকে যদি এ কমন নেওয়া যায় তাহলে পেলাম এ ইনটু a এ কমন নিয়েছি তাহলে এগুলো আর হবে না এখানে হবে এক্স ওয়ান প্লাস ডট 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 এক্স এখানে বাই এন দিলাম তাহলে এইটার মান আমরা প্রথমে লিখে নিয়েছি এক্স বার তাহলে এ ইন এটার মান এক্স বার লিখতে পারি তাহলে এটাই উত্তর আর প্রশ্ন এটাই দেওয়া আছে যে এই সংখ্যাগুলির গড় হবে এ এক্স বার তাহলে এটা সত্য তাহলে এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাছাড়া ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে তারা ওই অঙ্কগুলো খুব সহজে পেয়ে যায় ধন্যবাদ